হ্যালো বন্ধুরা, তোমার সবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্সটি আমরা ভিডিওতে আলোচনা করবো, জেনে নেবো আজকের ডেটে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর ভিডিও ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমার ভিডিও ডিসক্রিপশান বক্সে করো, ওখানে তোমরা ডেলি পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করো। আচ্ছা, প্রথম প্রশ্ন আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে কোন ফুটবলার ফিফা বেস্ট ম্যানস প্লেয়ার 2020 হলেন? নিম্নের কোন ফুটবলার ফিফার দ্বারা বেস্ট ম্যানস প্লেয়ার 2020 হলেন? উত্তরটি হয়ে যাবে রবার্ট ল্যান্ডোভস্কি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, অনেক ছবি আমি এখানে দিয়েছি। তাহলে পলিশ অর্থাৎ পোল্যান্ডের ফুটবল প্লেয়ার রবার্ট ল্যান্ডোভস্কি ফিফা বেস্ট ম্যানস প্লেয়ার 2020 হয়েছেন। আর ফিফা বেস্ট ওমেন্স প্লেয়ার 2020 কে হয়েছেন? ওমেন হয়েছেন লুসি ব্রোঞ্জ, যিনি হচ্ছেন ইংল্যান্ডের অর্থাৎ ইউনাইটেড কিংডমের। বেস্ট গোলকিপার কে হয়েছেন 2020-তে? জার্মানির ম্যানুয়েল নিউয়ার। বেস্ট ওমেন গোলকিপার কে হয়েছেন? ফ্রান্সের সারা বোহাদদি। আর তোমার জন্য এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে ফিফার হেডকোয়ার্টার কোথায় রয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, এবং ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম আমাকে কমেন্ট করে জানাবে। ফিফার হেডকোয়ার্টার এবং প্রেসিডেন্টের নাম আমাকে কমেন্ট করে জানাবে। চলছে পরের প্রশ্নের দিকে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে কোন দেশ শীর্ষে রয়েছে? কোন দেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে শীর্ষ স্থানে রয়েছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে নরওয়ে। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নরওয়ের ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি কি রয়েছে? অসলো। বর্তমান প্রাইম মিনিস্টার কে রয়েছে নরওয়ের? এরনা সলবার্গ। এবং কারেন্সি কি রয়েছে নরওয়ের? ক্রোন। আর এক্ষেত্রে ভারত কততম স্থানে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে? ভারত রয়েছে 131তম স্থানে। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে, সম্প্রতি কোন রাজ্য সরকার YSR ফ্রি ক্রপ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করলো? কোন রাজ্য সরকার? উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তোমরা ভারতের ম্যাপে অন্ধ্রপ্রদেশ অবস্থানে থাকো, এই লাল রঙের অংশটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার YS জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশে YSR ফ্রি ক্রপ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছেন। আর অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালসগুলি কী রয়েছে? অমরাবতী, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ এবং কুর্নুল। ল্যাঙ্গুয়েজ কী? তেলেগু। বর্তমান গভর্নর রয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন এবং বর্তমান চিফ মিনিস্টার রয়েছেন YS জগনমোহন রেড্ডি। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে, 2021 সালে কোথায় 46তম G7 সামিট অনুষ্ঠিত হতে চলেছে? 2021 সালে অর্থাৎ 46তম G7 সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? উত্তরটি হয়ে যাবে ইউনাইটেড কিংডম। অপশন বি হচ্ছে এতে সঠিক উত্তর। ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল কী রয়েছে? লন্ডন। প্রাইম মিনিস্টার হচ্ছেন বরিস জনসন এবং কারেন্সি কী রয়েছে? ব্রিটিশ পাউন্ড। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন কোম্পানি গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2020 জিতল? কোন কোম্পানি? উত্তরটি হয়ে যাবে সেল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2020 জিতেছে। সেলের সম্পূর্ণ ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। বর্তমান সিও কে রয়েছেন? অনিল কুমার চৌধুরী। হেডকোয়ার্টার রয়েছে সেলের নিউ দিল্লিতে এবং প্রতিষ্ঠিত হয় 1954 19শে জানুয়ারি। চলেছি পরের প্রশ্নের দিকে, কে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? কোন ভারতীয় এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে শশিশেখর ভেমপাতি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। অনেক ছবি আমি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন শশিশেখর ভেমপাতি, যিনি এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। হেডকোয়ার্টার কোথায় রয়েছে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের? হেডকোয়ার্টার রয়েছে মালয়েশিয়ার কুয়ালালুমপুরে। বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম আর্ন। এবং কবে প্রতিষ্ঠিত হয় এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন? প্রতিষ্ঠিত হয় 1964 পয়লা জুলাই। চলে আসছি পরের প্রশ্নের দিকে, কোন দিনটি ইন্টারন্যাশনাল মিগ্রেন্ট ডে বা আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 18ই ডিসেম্বর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেক বছর 18ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী ডে বা ইন্টারন্যাশনাল মিগ্রেন্ট ডে হিসেবে পালন করা হয়। আর এই বছরের থিমও রয়েছে ইন্টারন্যাশনাল মিগ্রেন্ট ডে 2020। থিমটি হচ্ছে রিইমাজিনিং হিউম্যান মোবিলিটি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষকদের জন্য কিষাণ কল্যাণ মিশন লঞ্চ করেছে? কৃষকদের সাহায্য করার জন্য কিষাণ কল্যাণ মিশন লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তোমরা ভারতের ভাবে উত্তরপ্রদেশ অবস্থানে থাকো, এই লাল রঙের অংশটি হচ্ছে উত্তরপ্রদেশ। ক্যাবিনেট কী রয়েছে উত্তরপ্রদেশের? আমরা সবাই জানি লখনৌ। বর্তমান গভর্নর রয়েছেন আনন্দিবেন প্যাটেল এবং বর্তমান চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। চলে আসছি পরের প্রশ্নের দিকে, কোন শহর গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2020-তে প্রথম স্থানে রয়েছে? কোন শহর গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2020-তে প্রথম অর্থাৎ শীর্ষস্থানে রয়েছে? উত্তরটি হয়ে যাবে লন্ডন। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আমরা সবাই জানি লন্ডন হচ্ছে ইংল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল বা রাজধানী, এবং এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক। অর্থাৎ গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2020-তে প্রথম স্থানে রয়েছে লন্ডন, দ্বিতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক, তৃতীয় স্থানে রয়েছে জাপানের টোকিও এবং চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সের প্যারিস শহর।
চলেছে পরের প্রশ্নের দিকে। কে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে সুখবীর সিং সান্ধু। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অনেক ছবি এখানে দিয়েছি। আর ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার মোটো কি রয়েছে? নট জাস্ট রোডস, বিল্ডিং আর নেশন। চেয়ারম্যান তো বললাম সুখবীর সিং প্রতিষ্ঠিত হয়, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1988। হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। আর তোমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমার ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করো, ওখানে তোমরা ডেইলি পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর আজকের এই ভিডিওতে এতটাই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।